হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়ান সেকেন্ড, শাকিরা চলে এসেছি নতুন রেসিপির সাথে। আমার আজকের রেসিপিটা হলো চিকেন খিচুড়ি। ঠিক শুনেছেন, চিকেন খিচুড়ি। চিকেন বিরিয়ানি তো আমরা খেয়েই থাকি, চিকেন খিচুড়িটা করে দেখলে কেমন হয়? চিকেন বিরিয়ানির চাইতে কোনো অংশে কম হয় না যদি এভাবে করে আপনি আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে ফেলেন। আসুন শুরু করি। প্রথমে নিয়ে নিলাম 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে তার মধ্যে গরম মশলাগুলো ছেড়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে আছে 2 দারচিনির স্টিক, 4-5টা এলাচ এবং 4-5টা লবঙ্গ। তার মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। ভেজে পেঁয়াজ কুচিটায় যখন একটু হালকা কালার ধরা শুরু করবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আদা রসুনটাকে একটু মিক্স করে নিলাম। নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তার সঙ্গে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, তার সঙ্গে দিয়ে দিব লবণ। লবণটা আমি এখানে 2 চা চামচ দিচ্ছি। আপনি লবণ আর ঝালটা সবসময় আপনার নিজের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এই মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিটের জন্য খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন বুঝবেন যে মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হয়ে গেলে তাতে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আবার পানিটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে আমি এই পানিটা শুকানো পর্যন্ত এই মশলাটাকে রান্না করব। দেখুন, মশলার পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরেও আমি আরও মিনিট খানিকের জন্য মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে মিনিট খানিক মশলাটাকে একটু ভেজে নিলাম। এরপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি চিকেন। চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম। আমি এখানে শুধুমাত্র বোনলেস চিকেন নিয়েছি। আপনি চাইলে কিন্তু ফুল চিকেনটা, হোল চিকেনটা দিয়ে দিতে পারেন, হাড্ডি সহ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 750 গ্রামের মতো। আমি এখন চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। প্রায় 1-2 মিনিট আমি চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন, চিকেনটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। এই সময়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে চিকেনের থেকে পানি বেরিয়ে সেই পানিটা শুকিয়ে যেতে পারে। আমি প্রায় 5 মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম। চিকেন থেকে পানি বেরিয়ে সেই পানিটা আবার টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি চিকেনটাকে আরেকটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন কষানোর উপরে চিকেনের টেস্টটা ডিপেন্ড করে। যত ভালো করে আপনি চিকেনটা কষাবেন, তত ভালো কিন্তু টেস্ট আসবে। এখন আমি 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা যা দিয়েছিলাম সেটা থেকে আরও শুকিয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনটার সঙ্গে অ্যাড করে দেব আমার সবজিগুলো। সবজির সিলেকশনটা আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী করবেন। আপনার যে সবজিগুলো ভালো লাগে আপনি অ্যাড করবেন। আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ আলু, আমি কিউব করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বরবটি এবং গাজর। বরবটি আর গাজর দুটোই 1/2 কাপ করেছিল। আমি আলু, গাজর এবং বরবটি, এই 3টা সবজি আগে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এই চিকেনের সাথে এই সবজিগুলোকে 1/2 সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি খুব ভালো করে সব কিছু মিক্স করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আলু যদি আপনি চালের সাথে একসাথে দিয়ে দেন তাহলে অনেক সময় কাঁচা কাঁচা থেকে যেতে পারে, এজন্য আমি এই শক্ত সবজিগুলোকে আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। খুব ভালো করে আমি 5-6 মিনিটের জন্য এটাকে রান্না করেছি ঢেকে। এখন দেখুন যে পানিগুলো শুকিয়ে গিয়েছে, সবজি 1/2 সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার নরম যে সবজিগুলো, যেগুলো সিদ্ধ হতে অত সময় লাগে না সেগুলো। নরম সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি 1/2 কাপ পরিমাণ এবং কর্ন 1/2 কাপ পরিমাণ। বারেবারে বলছি, সবজির সিলেকশনটা আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী করবেন। আপনি এখানে মিষ্টি কুমড়া অ্যাড করতে পারেন, ফুলকপি অ্যাড করতে পারেন, কাঁচা পেঁপে অ্যাড করতে পারেন। শীতকাল চলে গিয়েছে কিন্তু তারপরেও শীতের সবজির সমাহার কিন্তু এখনও ভরপুর বাজারে, সুতরাং আপনি সবজি দিয়ে ইজিলি এই জিনিসগুলো এইভাবে খিচুড়িটা বানিয়ে ফেলতে পারেন। এখন আমি যেটা আরও অ্যাড করলাম সেটা হচ্ছে 2 কাপ পরিমাণ চাল এবং 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। চালটা আমি এখানে পোলাওয়ের চাল ইউজ করেছি, আপনি চাইলে নর্মাল চাল ইউজ করতে পারেন। এবং এই ডালের জায়গায় আপনি মসুরের ডালের জায়গায় কিন্তু মুগ ডাল ইউজ করতে পারেন। চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি 1/2 আওয়ারের জন্য, আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি পানি ছড়িয়ে এটার সাথে অ্যাড করে দিয়েছি। এই চাল ডালের মিশ্রণ এবং সবজিগুলোকে আমি খুব ভালো করে 5-6 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি 5-6 মিনিটের জন্য। যখন সব শুকনো শুকনো হয়ে গিয়েছে তখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি পানি। পানি আমি এখানে দিয়ে দিলাম
4.5 কাপ পরিমাণ পানি ছিল, তার সঙ্গে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। খিচুড়ি বা পোলাও যেটা আপনারা রান্না করেন না কেন, যে পাত্রে আপনি চাল মাপবেন সেই একই পাত্র দিয়ে পানিটা সবসময় মাপতে হয়, তাহলে আপনার খিচুড়ি বা পোলাও যেটাই হোক খুব ঝরঝরে হয়। আমি এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে রান্না করতে দিয়েছি। এই ফাঁকে 5 মিনিট পরে আমি একটু ঢাকনাটা খুলে 5-6টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এবং 10 মিনিট পরে দেখুন আমার খিচুড়ির পানি একদম শুকিয়ে গিয়েছে, ঝরঝরা হয়ে এসছে। এই সময়ে আমি এটাকে ঢাকা দিয়ে একেবারে চুলা একেবারে কম করে দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য দমে রেখেছিলাম। 5 মিনিটের জন্য দমে রেখেছি, দমে রাখার ঢাকনা দেওয়ার যে ক্লিপটা ছিল ওইটা সরি কেটে গিয়েছে। আমি এটাকে শেষে একেবারে 5 মিনিট দমে রেখেছিলাম, দিয়ে 5 মিনিট পরে দেখুন আমার একেবারে পানি শুকিয়ে খিচুড়িটা ঝরঝরে হয়ে গিয়েছে, মানে এটা তৈরি হয়ে গিয়েছে। বাইরের দেশগুলোতে ওয়ান পট মিলগুলো খুবই পপুলার হয়েছে এখন, যেহেতু সবাই এখন কাজ করে, হাজব্যান্ড ওয়াইফ দুজনই বাইরে কাজ করেন, সেহেতু রান্নাতে খুব বেশি সময় না দিয়ে আপনার এইভাবে একটা জিনিস রান্না করে কিন্তু ফুল ফ্যামিলির পুষ্টির পুরা চাহিদা আপনারা পূরণ করতে পারেন, বাকি সময়টুকু আপনার ফ্যামিলিকে দিবেন, তাই না? আশা করি এভাবে আপনারা তৈরি করে ফেলবেন বাসায় এবং আমাকে জানাবেন কেমন লাগলো। নতুন কোনো রেসিপি নিয়ে আরও একবার আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।